23 দিন ধরে যুদ্ধকবলিত সুদানে আটকে থাকার পর রোববার নিরাপদ স্থানে ফিরলেন বাংলাদেশীদের প্রথম দল। সৌদি এয়ারফোর্সের বিশেষ ফ্লাইটে রোববার পোর্ট সুদান থেকে জেদ্দায় পৌঁছান 135 বাংলাদেশী। এ সময় তাদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। সুদান থেকে প্রথম দফায় নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের অগ্রাধিকার দিয়ে নিয়ে আসা হয়েছে। তাদের বিশ্রামের জন্য স্থানীয় একটি স্কুলে খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। অনেক ভালো লাগতেছে এখানে, আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ কিছু আমরা করছি, এখন সবকিছুই মানে ভালো, আমরা খুব ভালো আছি। সৌদি আরব অনেক ভালো আপ্যায়ন করা হচ্ছে, আমাদের যে পরিকল্পনাটি আছে তাতে এই 135 জনই আজকে দিবাগত রাত একটা বাংলাদেশের বিমানের যে ফ্লাইট আছে, নিয়মিত ফ্লাইট, সেই ফ্লাইটে তারা দেশে ফিরে যাবেন বলে আমরা আশা করছি। বাকি 540 জনকেও খুব শিগগিরই সৌদিতে নেওয়া হবে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক। যদি বিমান পাওয়া যায় বিমানে করে আনবো, জাহাজ পাওয়া গেলে জাহাজে করে আনবো। সৌদি সরকার তারা যথেষ্ট আমাদেরকে সহায়তা মানে প্রদান করছেন এই সময়, আমরা আশা করছি যে আমরা শীঘ্রই তাদেরকে আনতে পারবো। গত 15 এপ্রিল সুদানে গৃহযুদ্ধ শুরুর পর হামলা হয় খার্তুমে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসায়। যুদ্ধ পরিস্থিতিতে 675 বাংলাদেশি তাদের নিরাপদ স্থানে নেয়ার জন্য অনুরোধ জানায় দূতাবাসকে। গত 3 মে রাজধানী খার্তুম থেকে 850 কিলোমিটার বাসে পাড়ি দিয়ে পোর্ট সুদানে নেওয়া হয় তাদের। পোর্ট সুদান থেকে জাহাজে করে জেদ্দায় নেওয়ার কথা ছিল তাদের, তবে ট্রাভেল পারমিট ইস্যু ও জাহাজ পাওয়ার ক্ষেত্রে জটিলতার কারণে পোর্ট সুদানে অপেক্ষমান ছিলেন বাংলাদেশিরা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ।